গেলে নৃত্য এবং অভিনয়ের অভিব্যক্তির মধ্যে কোথাও কি কোনো কমন ফ্যাক্টর কাজ করেছিল? আমার একটা জিনিস মনে হচ্ছে, একটু ভালো ড্যান্সার সে ভালো অভিনয় করতে বাধ্য, কারণ ডান্স হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, নাচের মাধ্যমে তো অভিনয়টা ব্যক্ত করতে হয়। যখন মানুষের ভাষা ছিল না, তখন মানুষ নৃত্যের মাধ্যমে কথা বলতো, নৃত্যের আদি ভাষা হচ্ছে নাচ। নাচতে যে পারে সে অভিনয়টা ভালো করবে, এটা আমার ধারণা। আচ্ছা আচ্ছা, প্রত্যেকেই নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অভিনয় জগতে আসেন, স্ট্রাগল করতে হয়। আপনাকে কোনো স্ট্রাগল বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে? দেখুন, জীবনে মানে এমন এত প্রতিবন্ধকতাই ছিল যে এটার জন্য আলাদা করে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। তার কারণ হচ্ছে আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, আমার বাবা মায়ের অবস্থা একটা সময় খুবই খারাপ ছিল, আমাদের ভীষণ মানে আর্থিক দারিদ্রতা ছিল, আমাদের খুব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমি লেখাপড়া শিখেছি। আমার ক্লাস টেন অব্দি কোনো টিচার ছিল না, আনুষঙ্গিক এত প্রতিবন্ধকতা ছিল যে অভিনয় নিয়ে আর কোনো প্রতিবন্ধকতা তৈরির মানে কোনো হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বললেন ফ্যামিলি কনজারভেটিভ ছিলেন, হ্যাঁ, কিন্তু আপনার বাবা মা তো ভীষণ ভাবে চাইতেন যে আপনি শিখুন। বাবা মা খুব লিবারেল ছিল, কিন্তু আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কাকা দেখা এবং খুব রক্ষণশীল পরিবার আমাদের, তো সেখান থেকে নাচটাও খুব অপরাধের চোখে দেখা হতো আর কি। বাবা মা খুব কষ্ট করে আমাকে নাচটা শিখিয়েছিল এবং নাচের অনুষ্ঠান করতে গেলে বাড়িতে প্রায়শই মিথ্যে কথা বলে যেতে হতো আর কি। এবং আমার বাবা মাধ্যমিক পরীক্ষার দুদিন আগে মারা যায় 94-এ, তারপরে কমপ্লিকেশনটা আরোই বেড়েছিল, মানে এটা করবে না ওটা করবে না। আচ্ছা আচ্ছা, এই আপনি বলছিলেন যে আপনাদের দারিদ্রের মধ্যে দিয়ে জীবন কাটতে হয়েছিল, তো বাবা যখন চলে গেলেন, হ্যাঁ, তখন সংসারে উপার্জন কি আপনি তখন করতেন? না, আমি আমার তখন নাচের স্কুল ছিল, আমি মাকে হেল্প করতাম, কিন্তু আমার মা শিশু ছিলেন, ওই মাই কোনো রকমে আমাদেরকে আর কি, তখন তো আর টিচারদের এত এসেছিল না। আচ্ছা আচ্ছা, আপনি নানান অস্তিত্বের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন, দারিদ্রের মধ্যে দিয়ে নানান রকম জীবন দেখেছেন, যখন কোন অভিনীত চরিত্র অভিনয় করেন তখন কি ব্যক্তিগত আবেগ অনুভূতি কাজে লাগে, মানে শিল্পে রূপান্তরিত হয়? আমার অবজারভেশন চিরকালই খুব স্ট্রং, অবজারভেশনটা ছোটবেলা থেকে খুব স্ট্রং, আমি অবজারভেশনে খুব বিশ্বাসী। তো আমার যখনই কোনো চরিত্র আমি পাই, যখনই আমি দেখেছি, দেখি যে আমার অবজার্ভ করার কোনো চরিত্রের মধ্যে পড়ছে কিনা চরিত্রটা, এবং কোথাও না কোথাও একটা মিল হয়েই যায়, ওরকম কোনো না কোনো চরিত্র আমার দেখাই থাকে। তারপর আমি মাথার মধ্যে একটা সিনেমা তৈরি করি। আচ্ছা, সিনেমা তৈরি করি, সেই সিনেমাটার মধ্যে ওই চরিত্রটাকে আমি বসাই, এবং তার আবেগ, তার অনুভূতি, তার ভালো লাগা, তার ভালোবাসা, এগুলো আমি বোঝার চেষ্টা করি। করে তারপরে যখন সেই চরিত্রটা আমার কাছে কনভিন্সিং হয়ে যায়, তখন আমি সেটাকে ফিল করতে পারি। বুঝতে পেরেছি। আপনি সিরিয়াল, সিনেমা, নাচ এরকম নানান মাধ্যমের মধ্যে কাজ করছেন, তো এই তিনটে মাধ্যমের মধ্যে মানে কোন মাধ্যমটা অনেক বেশি আপনাকে প্রভাবিত করে? আচ্ছা আচ্ছা, আপনার অভিনীত জলনূপুরে আপনার যে চরিত্র, সেই চরিত্রটা মানুষের মুখে মুখে ঘুরেছে, তো আপনি একদম অন্য একটা ডায়ালেক্টে চরিত্রটা তৈরি করেছেন। আপনি একটু আগে বললেন বাস্তবের চরিত্রকে দেখে আপনি একটা চরিত্রকে তৈরি করেন, হ্যাঁ, তো জলনূপুরের যে পাড়ি, সেই পাড়ির চরিত্রটাকে আপনি কিভাবে মানে পোর্ট্রে করলেন? অ্যাকচুয়ালি আর পাড়ির চরিত্রটা পোর্ট্রে করতে পেরেছি, তার কারণ হচ্ছে যে আমি খুব এনজিওর সঙ্গে যুক্ত, তো আমি এরকম অনেক মানুষকে দেখেছি, হয়তো তাদের 34-32 বছর বয়স, কিন্তু তাদের ব্রেনের বয়স 4 বছর। আচ্ছা আচ্ছা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাকশন রিঅ্যাকশন খুব আমার চেনা। আচ্ছা হ্যাঁ বলুন। চেনা, তাদের অ্যাকশন রিঅ্যাকশন খুবই আমাদের আমাকে আমার চেনা, সুতরাং আমি যখন অভিনয়টা করতে গেছি তখন সেগুলো আমার খুব কাজে লেগেছে। আপনি একজন দক্ষ অভিনেত্রী এবং কিন্তু বাংলা সিনেমায় আপনাকে তেমন ভাবে সেরকম ভাবে ব্যবহার করা হলো না, হ্যাঁ, বহুদিন বাদে প্রাক্তন বলে একটি ছবি রিলিজ করলো, তো এটা নিয়ে কোনো কোনো বেলা শেষে প্রাক্তন, হ্যাঁ হ্যাঁ বেলা শেষে প্রাক্তন, আগে ম্যাডলি বাঙালি, হ্যাঁ তো গয়নার বাক্স, হ্যাঁ গয়নার বাক্স, তো এটা নিয়ে কখনো মনে হয়েছে যে বাংলা সিনেমা আরো বেশি করে আপনাকে ইউটিলাইজ করতে পারত? দেখুন, এটা নিয়ে কোনো তো মনে হওয়ার জায়গা নেই, তার কারণ হচ্ছে আমি যখন আমার তখন যখন 20-22 বছর বয়স, তখন আমার কাছে প্রচুর সিনেমার অফার আসতো, কিন্তু সেই ছবিগুলো আমার পছন্দ হতো না, সেই চরিত্রগুলো আমার পছন্দ হতো না বলে আমি করতাম না। তখন আমি টেলিভিশনে খুব কমফোর্টেবল ছিলাম, কারণ টেলিভিশনে যারা তখন ডিরেকশন দিতেন, তারা এখন সিনেমায় ডিরেকশন দিচ্ছেন এবং তারা তো কথিত যশ, যেরকম তখন ঋতুপর্ণ ঘোষ টেলিভিশনে ডিরেকশন দিচ্ছেন, কৌশিক গাঙ্গুলি, অতনু ঘোষ, তারপরে দেবাংশু সেনগুপ্ত, এরা তো দিকপাল ছিলেন, তার কারণে আমি টেলিভিশন মিডিয়ামটা অনেক বেশি শিখতে পারতাম, এবং অভিনয়ের জায়গাটা অনেক বড় বড় পরিসরে ছিল বলে আমি টেলিভিশনটা করতে খুব কমফোর্টেবল ছিলাম। সেই সব
সময় আমার কাছে যে কমার্শিয়াল ছবিগুলো আসতো সেগুলো আমার করতে ভালো লাগতো না, মানে আমি কনভিন্স হতাম না, আমার কমফোর্টেবল ফিল হতো না। পরবর্তীকালে যেটা হলো যে আমি ডিরেক্টরের ব্যাপারে, ছবির ব্যাপারে, ছবি তুলির ব্যাপারে ভীষণ চুজি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ন্যাচারালি সেইভাবে আমার মনে হচ্ছে মুখ্য হচ্ছে অভিনয় করাটা এবং দর্শকের কাছে পৌঁছানোটা। কত সংখ্যক ছবি করলাম এবং তার মধ্যে কতগুলো খুব বাজে ছবি করলাম যেগুলো কেউ দেখলো না, সেটা কোনো চরিত্র যদি ছোট হয়, ভালো ডিরেক্টরের ছবি হয় এবং ছবিটা যদি থেকে যায়, ছবিটা যদি আর্কাইভ ভ্যালু হয়, সেই আমার কাছে অনেক বড় পাওয়া। যার জন্য আমি ওই এর মধ্যেই অনেকটা সময় চলে গেছে বলে সেইভাবে, কিন্তু পরবর্তীকালে যাদের সঙ্গে কাজ করেছি তো মানে ডানা শেষে, তারপরে গয়নার বাক্স, তারপরে প্রাক্তন, এগুলো তো ছবির ইতিহাস। বুঝতে পেরেছি। আপনার একটা সাক্ষাৎকারে বললাম এক সময় আপনার ঘরে আমির খান আর প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি থাকতো। হ্যাঁ কিন্তু তো সেই সময়টায় আপনি কি ধরনের মানে সিনেমা দেখতেন? তখন কি কমার্শিয়াল বাংলা সিনেমা দেখতেন? তখন তো সিনেমাই দেখতে পেতাম না, বাড়ি থেকে সিনেমা দেখতে দিতে যেত না, মানে সিনেমা হলে যাওয়া। আমার জীবনে প্রথম হলে গিয়ে আমি ছবি দেখেছি বাজিগার, সেটা ক্লাস 9, আর আমি কোনোদিন সিনেমা হলে যাইনি। ওই টুকটাক টিভিতে যেটুকু দেখা, তখন সেই চিত্রহার হতো, রেডিওতে বলতো তখন আর্টিস্টদের সম্বন্ধে, সকাল 9টা থেকে একটা অনুষ্ঠান হতো রেডিও, সেই সময়টা অনুরোধের আসর, সেই সময় প্রচুর হিন্দি গান দেওয়া হতো, ওরই একটা পরে অনুষ্ঠান হতো, তো ওইটুকু শুনে। আর আমরা কিরকম হয়তো কোনো বন্ধু বান্ধবী ছবি দেখে এসছে স্কুলে, সেই গল্পটা পুরো ঝরঝর করে শুনবেই শুনবো, মানে এখন বোধহয় স্ক্রিপ্টাইটারও অত ভালো বলতে পারবে না, আমার বান্ধবীরা যেরকম ভাবে বলতো, এবং তার চোখ দিয়ে আমরা সিনেমাটা দেখে নিতাম। হ্যাঁ হ্যাঁ, আপনার জীবনে আপনার মার ইনফ্লুয়েন্স ভীষণ ভাবে রয়েছে। হ্যাঁ, তো এরকম কোন মুহূর্ত আছে যে কোনো চরিত্র বা কোনো ছবি নিয়ে মার সঙ্গে আলোচনা হচ্ছে বা কিছু? দেখুন আমার মা না সিনেমাটা আমার থেকে অনেক বেশি বোঝে, সিনেমাটা অভিনয়টা, মাই আমাকে প্রথম থিয়েটার দেখতে নিয়ে যায়, মাই আমাকে অনেক বড় বড় কাজ করার জন্য ইন্সপায়ার করে, মাই আমাকে স্কুল করার জন্য, প্রথম নাচের স্কুল করার জন্য ইন্সপায়ার করে, মানে মাই আমাকে কোনো কম্পিটিশনে হেরে গেলে ধরে মারতো, তুমি কেন হেরে গেলে, মা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল আমাকে নিয়ে। সুতরাং মায়ের স্বপ্নটা আমি সবসময় ভীষণ চেয়েছি যে মা যেটা আমার মধ্যে দিয়ে দেখতে চেয়েছেন আমি যেন সেটা হতে পারি, কিন্তু মা যতখানি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন সেই জায়গায় কিন্তু আমি যেতে পারিনি। মা হয়তো ভেবেছেন আমি অনেক বড় হিরোইন হবো, সেটা আমি হবে, আমি হয়তো ভালো অভিনেত্রী হয়েছি, কিন্তু মায়ের স্বপ্নটা আমাকে নিয়ে আরো বড় ছিল।